গাড়ি নিজ গতিতে চলছে আর আমি বাহিরের দিকে তাকিয়ে আছি সিয়াম আমাকে ড্রাইভার পাইছে নাকি যে সে বাহিরে তাকিয়ে থাকবে একটা কথা ও বলবে হুম এর ফল তুমি রাতে পারবে আমি গোমরা মুখ একই স্যার কোন রাস্তা দিয়ে যাচ্ছে এটা কলেজের রাস্তা না স্যার এটা তো কলেজের রাস্তা না সিয়াম জানি মাহি কোথায় নিয়ে যাচ্ছেন সিয়াম গেলেই দেখতে পারবে আমি আপনি গাড়ি এখনই থামান সিয়াম আমি কি হল বলছি তো গাড়ি থামাতে সিয়াম শুনো মেয়ে সিয়াম কখনো কারো কথা শুনে কাজ করে না ও কে আর তুমি ভুলে যাচ্ছ কালকে তোমাকে কি করেছিলাম আর এখন বেশি বকবক করলে কালকের থেকে বড় হবে আদরটা অবশ্য আমার জন্য ভালো তোমার কাছে আসতে পারবো। আমি আহহহ কেউ বাঁচাও আমাকে এই ডেবিলটার থেকে আজকে কি করবে আল্লাহ জানে সিয়াম জানপাখি আমি সিয়াম জানপাখি নামও আমরা চলে এসেছি আমি গোমরা মুখ বাহিরে তাকিয়ে দেখি কাজী অফিস কাজী অফিসে কেন সিয়াম আমরা বিয়ে করব তাই এখন নামও তাড়াতাড়ি আমি না আপনাকে বিয়ে করব না সিয়াম ওকে হাজার বললেও উঠবে না তাই কোলে নিয়ে হাঁটা শুরু করলাম আমি আহোহ ছাড়ুন আমাই প্লিজ আমি আপনাকে বিয়ে করব না সিয়াম এই মেয়ে একদম চুপ বুঝছ যা বলবো তাই করবে না হলে সিয়াম কি তা বুঝাতে আমার এক সময়ও লাগবে না আমি প্লিজ কেউ আমাকে বাঁচাও এই ডেবিল থেকে বাঁচাও কেউ আমায় দেখলাম কিছু লোক বীর হয়ে গেল এক লোক এই ভাই আপনি মেয়েটার সাথে অন্যায় করতে পারেন না সবাই অনকে কিছু বলছে আমি সিয়াম গোমরা মুখ খুব বুঝলাম এরা কথাই মানবে না তাই মামাকে আগেই কাজী অফিসে এনে রাখছিলাম আমার মামা পেশায় একজন পুলিশ তাই ফোন করলাম মামা তাড়াতাড়ি নিচে আসো মামা ওকে নিচে আসলাম সবাই আমার কাছে সিয়ামের নালিশ করল দেখুন এটা পারিবারিক সমস্যা আপনারা যান এখান থেকে আর নিজের কাজ করুন এক হু সবাই চলে গেল সিয়াম আমাকে কোলে করে নিয়ে গেল তারপর একটা চেয়ারে বসিয়ে দিল তারপর সিয়াম বসল সিয়াম সব রেডি তো কাজী সাহেব কাজী সাহেব পুং কিন্তু মেয়ে তো একদম ছোট সিয়াম আপনাকে ভাবতে হবে না কাজী সাহেব সরি আমি এসব বেআইনি কাজ করতেন পার না মামা কাজী সাহেবের মাথায় গান ঠেকিয়ে বললাম এবার মনে হয় পারবেন কাজী সাহেব হ হ হ্যাঁ পারব আমি প্লিজ আমাকে মেরেন না আমি আমি কিছুই বলছি নাকি বলবো এমন ঘটনা যে আমার সাথে হবে আমি কখনো ভাবতে পারিনি কাজী সাহেব মা এখানে একটা সাইন করে দাও তো আমি সিয়াম গোমরা মুখ মাহির কানে ফিসফিসিয়ে বললাম হয়তো তোমার একটা ছোট মামাতো ভাই আছে নাম লাবিব তাই না আচ্ছা বলতো লাবিবের স্কুল ছুটি হয় দশটায় এখন বাজে বারোটা কোথায় গেছে বলতে পারো এখনো বাসায় কিন্তু যায়নি আমি ওনা প্রতিটি কণ্ডে আমি অবাক হয়ে যাচ্ছি আমি চাই না আমার জন্য কারো মতি হোক কি করতে হবে বলুন আমাকে সিয়াম এই তো আমার লম্মি বউটা এখানে সাইন করে দাও আর আমি যা বলবো তাই করবে কেমন না হলে কিন্তু আমি ভাই তাড়াতাড়ি সাইন করে দিলাম দেবিলটাও করল কাজী সাহেব আপনাদের বিয়ে কমপ্লিট আপনারা আজ থেকে হাজব্যান্ড ওর ওয়াইফ আমি এই কথা শুনে কেঁদে দিলাম জোরে মামা কংগ্র্যাচুলেশনস সিয়াম মামা তো হানিমুনের টিকিট কি বুক করব নাকি সিয়াম আগে বাসায় যাই তারপর দেখা যাবে সিয়াম মামা তুমি বাসায় যাও আমার কাজ আছে মামা ওকে সিয়াম মাহি চলো এখন আমি গোংরা মুখ বসে আছি মনে হচ্ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি সাথে শক্তি সিয়াম এই কথা একবার বললে কানে যায় না হুম শুনো তোমার মামাতো ভাই কিন্তু এখনো বাসায় যায়নি আমি দেবিলের কথা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম সিয়াম যাও বাড়িতে গিয়ে বস সরি মাহি তোমাকে মিথ্যা কথা বলছি তোমার ভাইকে আমি আটকে রাখিনি আমি জানি এটা ঠিক হয়নি কি করো আবির ভালো ছেলে না প্লাস আমি তোমাকে অনেক ভালোবাসি আমি গাড়িতে গিয়ে বসে রইলাম আজ আমার কান্না ও আসছে না জানি না কেন সিয়াম জানপাখি তুমি কি ঠিক আছো আমি সিয়াম আচ্ছা বলতে হবে না কিছু বাট শুনো আমি তোমার আম্মুকে যা বলবো তুমি সাথে হ্যাঁ চোখ দিবা বুঝছ না তোমার ভাই আমি গোমরা মুখ না আমি চাই না আমার জন্য কারো মতি জি স্যার বলব সিয়াম গুড আই লাভ ইউ সো মাচ আমি সিয়াম এখন বলতে হবে না সময় হলে বলবে আমি গোমরা মুখ ওই সময় আসার আগে জানি আমি মারাই যাই সিয়াম জানপাখি আমি সিয়াম জানপাখি আমি সিয়াম এই মেয়ে কথা বলতে পারো না হু তুমি কেন আমার রাগ ওঠাও হুম বল আমি আমি বাসায় যাব সিয়াম আচ্ছা জানপাখি আমি সিয়াম জানপাখি তুমি রান্না করতে পারো আমি সিয়াম কি হল আমি হ হ্যাঁ মানে পারি না সিয়াম কখনো রান্না করনি আমি করছি সিয়াম কি কি রান্না করছ আমি ডিম বাজতে পারি সিয়াম ওর কথা শুনে হাসব নাকি রাগ করব বুঝতেই পারছি না আমি কি হল গাড়ি থামালেন কেন সিয়াম বাসায় এসে পড়েছি নাম নাকি কুলে করে নিয়ে যেতে হবে আমি আমি তাড়াতাড়ি নেমে যেতে চাইলাম কিন্তু পারলাম না ডেবিলটা হাতে ধরে রাখছে সিয়াম মাহি যেতে চাইল বাট হাত ধরো রাখছি একসাথে যাব আমি আপনিও যাবেন সিয়াম আপনি করে বলছ কেন তুমি করে বলো আমি পারবো না সিয়াম ওকে ফাইন আর আর আমি তো যাব তোমাকে গাড়িতে কি শিখাইলাম বলতো আমি সিয়াম এখন চলো বাসায় কলিং বেল বাজালে আম্মু দরজা খুলে মা সিয়াম তুম এখানে আর মাহির হাত ধরে আছো কেন সিয়াম আন্টি ভিতরে এসে বলি মা ওকে আসো ভিতরে আসার পর মা এখন বলো সিয়াম মাহি তুমি বলো কেন আমি সিয়াম ওকে ফাইন আমি বলছি আন্টি আসলে আমরা বিয়ে করেছি মা কি যা বলছে সব কি সত্যি আমি হ হ্যাঁ মা মা তোকে দিয়ে এইটা করিনি আমি আমি কেঁদে কেদে সিয়াম যা শিখায় ছিল তা বললাম মা আমি তোমাকে আগেই বলছিলাম আমি বিয়ে করব তারপর তুমি আমার কথা শুনোনি সিয়াম গুমরা মুখ মিমুকে আমাকে বলেছিল মাহি তার আম্মু অনেক বলেছিল বিয়ে করবে না বাট আন্টি জোর করে বিয়ে দিচ্ছিল ওইটারই সুযোগ নিলাম মা মাহি তুই আমাকে বলতি সিয়ামকে লাইক করিস আমি মা আচ্ছা তুই ভিতরে যা হবার তো হয়েছে। আমি রুমে এসে কান্না করতে করতে মা সিয়াম তুমি তো বলতে পারতে আমাকে মাহি ছোট বলতে পারেনি সিয়াম সরি আন্টি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি সত্যি মাহি অনেক ভালোবাসি মা হুম বুঝলাম কিন্তু আমার একটা শর্ত আছে সিয়াম কি বলো আমি রাজি মা মাহির আঠারো বছর হওয়ার আগে তুমি ওর সাথে থাকতে পারবে না বলো রাজি সিয়াম ওকে ফাইন রাজি মা যাও মাহির সাথে কথা বলো আমি লাঞ্চ রেডি করি সিয়াম ওকে আন্টি মা আন্টি বলবা না মামনি বলবা কেমন সিয়াম জি মামনি আমি যখন আমার রাগ হয় খাতায় ইমোজি আঁকি আর কাটি আজকে যা হল এক রিম খাতা শেষ হলেও রাগ কমবে না ইচ্ছে করছে কালা কুমিরের কেটে লবণ দিয়ে রোদে শুকাই হু বজ্জাতটা সিয়াম রুমে এসে মাহির কাণ্ড দেখে হাসি পাচ্ছে তারপর বললাম আমার জানপাখিটা কি করে আরও রাগানোর জন্য আমি জানপাখি মাইফুট বজ্জাত কালা কুমির পচা আলু শয়তান জিরাফ হনুমান বিলাই বেহাইয়া ভুতুম মাছ পেঁচা রামমোষ সিয়াম আমি জানি মাহি আমাকে আজব আজব গালি দিচ্ছে তাই ওকে পিছনে গিয়ে জড়িয়ে ধরলাম আমি গোমরা মুখ আমি কিছুটা কেঁপে উঠলাম সিয়াম দেখি মাহি চুপ করে আছে তাই সামনে ফিরালাম দেখো মাহি এখন আমি তোমার হাজবেন্ড এ কথা তাড়াতাড়ি মেনে নিবা ততই তোমার আর ভালো কারণ আমরা সারা জীবন একসাথে থাকব আমি ওনাকে ধাক্কা দিয়ে আমি মরে যাব তারপর ও আপনার সাথে থাকব না সিয়াম মাহিকে এক টানে দেয়ালের সাথে মিশিয়ে হাতটা ওপরে চেপে ধরলাম আমি আহহহ লাগছে ছাড়ুন আমায় সিয়াম ছাড়ার জন্য হাত ধরিনি সারাজীবন একসাথে থাকার জন্য হাত ধরছি আর দ্বিতীয়ত মরার কথা আজকে বলছ তো বলছ আর একদিন বললে খবর আছে আমি কি করবেন মারবেন ওকে মারেন একবারে মেরাই আমার সহ্য হয় না এসব সিয়াম গোমরা মুখ ওর কথা শুনে তা ছেড়ে দিলাম ওর চোখের পানিগুলো মুছে দিলাম তারপর কপালে আদর দিয়ে বললাম তুমি একটু বেশি বলো বুঝছো আর এসব কথা কথা বললে তোমার হ্যাশ ইকোনমিক্স স্যার কিন্তু ডেভেল হাজব্যান্ড এর রূপ ধারণ করবে প্লাস পানিশমেন্ট ও বেশি বেশি হবে মা সিয়াম কি বেশি বাবা আমি সরে গেলাম ওমার থেকে সিয়াম আসলে মামুনি পড়া বেশি হবে বলছি মা ও হোকে তোমরা খেতে আসো নিচে আমরা সবাই একসাথে খেলাম আম্মু আর সিয়াম এত বকবক করছে মনে হয়েছে নিজের মাথা ডিম ভাঙ্গি হু হাজিরা সিয়াম গোমরা মুখ আর কিছু ক্ষণ থেকে চলে আসলাম বাসায় মিমু ভাই প্ল্যান কি সাকসেসফুল হয়েছে সিয়াম হুম আন্টি যাক ভালো হয়েছে বাট তোরা ঠিক করিসনি সিয়াম পরে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না মিমু হ্যাঁ আম্মু আন্টি ওকে যা গিয়ে রেস্ট হু আমি রুমে এসে কান্না করতে করতে ঘুম রাত এগারো টাই কিং আমি ঘুম ঘুম চোখে হলোকে বলেন হাম রাতে কি আবির থামো থামো নিচে আসো আমি তোমার জন্য ডাব্লিউ আট করছি আমি গোমরা মুখ আমার আর চিনতে বাকি রইল না এটাকে আমি পারব না আসতে আর শুনুন আমি চাই না নাকি আমি আমি মাগো বাসায় আসার চেয়ে আমি চলে যাই নিচে আর সব ক্লিয়ার করে আসি আবির কেমন আছো আমি ভালো আপনি হাবির ভালো সিয়াম কেমন আছো মাহি বলে শয়তানি হাসি দিল আমি গোমরা মুখ আল্লাহ গো এখন কি হবে আমার উনার চোখ তো লাল বর্ণ ধারণ করছে আপনি এখানে আরে তোমাকে বলছিলাম না আমরা ফ্রেন্ড তাই ওকে নিয়ে আসলাম আমি ও সিয়াম মাহি তুমি এত ঘামছ কেন ডেবল হাসি আমি ক কই সিয়াম কি হল একটু জোরে ধমক দিয়ে আমি গোমরা মুখ ওহহ এক তো জোর করে বিয়ে করছে এখন আবার আবিরের সাথে আসা দাঁড়াও চান্দু তোমারে কেমনে কালার বানাই আমার ফ্যাকা এত হু আবির কি ভাবছো আমি সিয়াম শুনো সিয়াম আবির তুমি ওর নাম ধরে ডাকছ কেন মাহি সিয়াম গোমরা মুখ হু চাইছিলাম মাহি নিজেটা নিজে বলুক বলছে বাট সাথে আমাকে কালার বানিয়ে হু একবার কলেজে আসো তারপর দেখব এত কথা কিভাবে বল আবির কি হল বল আমি সিয়াম তুমি বলবা নাকি আমি বলবো সিয়াম আমি গোমরা মুখ এবার দেখি কত ভালো সাজো হুহ আবির তোমাকে বলছিলাম না আমি একজনকে লাইক করি আবির হুম বাট তাতে আমার আসে না যাই ও না আমি হুম বাট আমি তো বিবাহিত আবির কি হ আমি সিয়াম তুমি বলনি? আবির সিয়াম কি বলবে আর আমি বিলিভ করি নাহু ফালতু কথা আমি ওকে ফাইন সিয়ামকেই আস কর আমি সিয়ামের ওয়াইফ নাকি আবির ওয়াট সিয়ামের দিকে তাকিয়ে সিয়াম হ হ্যাঁ আবির আমার বউ আবির ইএনএফ বলেই কার ড্রাইভ করে চলে আসলাম আমি আমিও এক একদোরে বাসায় এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম মাগো যান বাঁচানো ফরজ সিয়াম আমাকে রেখে যাওয়া আর আবিরের সামনে আমাকে ছোট করা বুঝাছি আমি এ আমাকে জড়িয়ে আছে কি ভূত নাকি ভূত ভূত আম্মু বাঁচাও সিয়াম বমরা মুখ আমি এত রাতে কিভাবে বাসায় যাব কার নিয়ে চলে গেছে আর মাহি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে তাই জানলা দিয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম কিন্তু সুখ কি সবার কপালে সয়হ সারের মতো চিল্লাচ্ছে তাই আমার ফোটোড় ফোটে সাথে মিশিয়ে দিল আমি ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছি তারপরও গুরুটা ছাড়ে না প্রায় মিনিট পর ছাড়লাম আমি হোঁট মুছতে মুচতে বললাম আপনি এখানে কি করেন সিয়াম মাহির পেটে মুখ গুজে বললাম চুপ কোনো কথা বলো না মামনি উঠে যাবে ঘুমাও আমি উঠে যেতে চাইলাম বাট পারলাম না ছাড়ুন আমাকে সিয়াম উমম না আমি ছাড়ুন প্লিজ সিয়াম আমি কি হল সিয়াম গোমরা মুখ ঘুমাইনি ঘুমের বান ধরে আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল রাতে তেরো নম্বর পর্ব দিব ইনশাল্লাহ আমি এই যে আপনি কি ঘুমিয়ে পড়ছেন সিয়াম গোমরা মুখ কিছুই বলব না বলেই বকবক শুরু করবা আমি হুদ দেবিল পচা আলু কাঁচকলা পেঁচা ভুতুম মাছ জিরাফ কালাকুমির রাম্যোষ কীভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সহ্য হচ্ছে না আমার গা ঘিনঘিন করছে সিয়াম পর গা ঘিনঘিন করাটা শুনে বুকের বাম পাশটাই চিনচিন ব্যথা অনুভব করতে পারছি তাই ওকে ছেড়ে দিয়ে উল্টো পিঠ দিয়ে শুয়ে পড়লাম আমি আহহ কি শান্তি লাগছে আমার বাট আমি বলাই ছেড়ে দিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল জাগে আছে নাকি আবার কি গালি গালি করছি জেগে থাকলে ঠিকই পড়লো জাগে আছে নাকি আবার কি গালি গালি করছি জেগে থাকলে ঠিকই কিমা পুরি বানাতো সিয়াম জানপাখি তোমার শান্তি তো আমার শান্তি কবে তুমি আমার ভালোবাসা বুঝবে সেই দিনটি রপেম্মা করছি জান পাখি আমি এখন আমি কোথায় মেঝেতে তো ইম্পসিবল তাহলে কি সাথে শুতে হবে যে রকম থাকে আর কি। সিয়াম খনে ঘুমের দেশে আমি দূর কি আর করব শুয়ে পড়লাম জিরাফের লগে রাত তিনটায় সিয়াম কি হলো এত ভার ভার লাগছে কেন একটু তাকিয়ে দেখি মাহি বাচ্চাদের মতো জড়িয়ে ঘুমিয়ে আছে কপালে আদর দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম মা এই মাহি ঘুম থেকে উঠো কি হলো এমনিতে তো দরজা লাগিয়ে ঘুমায় না আজকে কি হল মাহি তুই ঠিক আছিস তো মা আমি উম্মম মা ডেবিলের কথা মনে পড়ে গেল একি এখনো গরুর মতো ঘুমাচ্ছে হু সহ্য হয় না এখন কি হবে আম্মু যদি দেখে নসম্মান আর থাকবে না মা কিরে আমি হুম উঠছি তুমি যাও আমি আসছি ফ্রেশ হয়ে মা আচ্ছা ঠিক আছে আয়তই আমি নাস্তা রেডি করি আমি এই যে শুনছেন সকাল হয়ে গেছে সিয়াম উমম বলেই ওকে টান দিয়ে বুকের মধ্যে আনলাম তারপর মাহির এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিলাম কাপালে আদর দিয়ে জিডিএম নয় জন পাখি আমি উঠে গেলাম হুডং ওয়াশরুমে ঢুকলাম ভের হয়ে দেখি এখনো শুয়ে আছে এ কি এখনো যাননি কেন সিয়াম তুমি ওপরে নাস্তা আনো আগে খাবো তারপর যাব বলেই ফ্রেশ হতে গেলাম আমি হু এখন কি করব কখনো তো খাবার ওপরে আনি নি কি করব কি করব ভাবতে লাগলাম হুম পাইছি আমি গিয়ে খাবারটা নিয়ে ওপরে আসছিলাম মা দাঁড়াও মাহি আমি জি আম্মু মা খাবার নিয়ে উপরে যাচ্ছ কেন আর আজকে দরজা লাগিয়ে ঘুমিয়েছিলে কেন আমি আসলে সামনেই এক সেম তো পড়ছিলাম আর নিচে এসে খাবার খেলে পড়ে পড়ায় মন বসে না খাবো আর পড়ব মা সত্যি নাকি গেম খেলবি তাই আমি আরে আম্মু আমি তো এখন বড় হয়ে গেছি গেম খেলি নাকি আমি মা হুম ঠিক বলছ সেই জন্য আমার ফোনে চার্জ থাকে না আমি গোমরা মুখ হেসে রুমে আসলাম দেখি কপালে হাত দিয়ে শুয়ে আছে এই যে খাবার আনছি উঠেন সিয়াম হুম দাও উনি ও খেলে আমাকে ও খাইয়ে দিল আজিরা বুড়া বয়সে বউ পাইলে যা হয় কি উনি আবার ও শুয়ে পড়ল যে আমি কি হলো যান এখন খেলেন তো সিয়াম সেটাই ভাবছি কিভাবে যাব আমি কি সিয়াম কি মানে কি হুম বলছি তো কিভাবে যাব সেটাই ভাবছি আমি আমি কিভাবে বলবো রাতে যেভাবে আসছেন সেইভাবেই যান সিয়াম শুনো আমি যখন আসছি রাত ছিল কেউ ছিল না তখন এখন একবার নিচে তাকিয়ে দেখো হাজার হাজার মানুষ আমি আমি এত কিছু জানি না এখনই যান এখান থেকে সিয়াম আরে আরে আমায় মারছ কেন তোমার জন্য সব আমি চুপ একটা কথা বলবেন না প্লিজ আপনি এখান থেকে আর আমার জীবন থেকে চলে যান প্লিজ সিয়াম ওর গালে হাত রেখে হুম যাচ্ছি এখান থেকে কিন্তু ভেবো না জীবন থেকে চলে যাব আমি সিয়াম আমার প্রাণ আমি হয়েছে অনেক বলছেন রাস্তা মাপুন এখন সিয়াম আমাকে এভাবে তাড়িয়ে দেওয়া হু তোমাকে এর শাস্তি পেতেই হবে বলেই চলে আসলাম ইসস মাগো ব্যথা পাইছি ওপরে তাকালাম দেখি জানালা ওফ করে রাখছে এত ঘৃণা আমি উফ প্রাণ ফিরে আসছে মনে হয় যাই রেডি হই কলেজে যেতে হবে। আবির সারাটা রাত ঘুমাতে পারিনি সিয়াম আমাকে এভাবে ঠকালো। ভাবতে পারিনি সিয়াম মনে করিস না বিয়ে করে ফেলছিস বলে মাহি তোর কখনোই তা হতে দিব না মাহি শুধু আমার। ডেবল হাসি। মিমু কি ভাই রাতে কই ছিলি আর হাতে কি হয়েছে? সিয়াম এমন কিছু না রে ওই একটু মিমু আম্মু আম্মু দেখো ভাইয়ার কি হয়েছে মামনি গোমরা মুখ সিয়ামের আম্মু কই কই দেখি কি হয়েছে সিয়াম কিভাবে হয়েছে তোর একটু ও খেয়াল রাখোচ না তোর সিয়াম মা মা থামো একটু কিছুই হয়নি সরো আমার কলেজে যেতে হবে মামনি খবর দ্বার বাসার থেকে এক পাও নাড়াবি না আজকে রেস্ট নিয়ে মিমু হ্যাঁ ভাই ঠিক বলছে মা রেস্ট নে সিয়াম চুপ থাক তুই এদিকে পকপক করছ আর মাহি ওদিকে পকপক করে হু মামনি মিমু এবার বুঝছি রাতে কেথায় ছিলি মামনি তো রাজ যাওয়া লাগবে না সিয়াম কিন্তু মা কলেজে না গেলে আমার চাকরি থাকবে না মা প্লাস মিমু মামনি আমি তোর বাবাকে বলে দিব নে তুই আজ কলেজে যাবি না সিয়াম তারপর ও মা সবাই বলবে নিজের বাবা কলেজ বলে ছুটি নেই মামনি সিয়াম ঠিক আছে মামনি এখন রুমে গিয়ে রেস্ট নে মিমু আম্মু আমি যাই আমি কিরে কেমন আছো রাফসান রাফসান ভালো তুই আমি ভালো রে রাফিয়া কই রাফসান রাফিয়া আয়ানের সাথে আমি ও আচ্ছা আয়ান কি বেক করছে নাকি রাফসান হরে আমি প্রতি ঘরে ঘরে তোর মতো ভাই থাকা উচিত রাফসান মিমু কিরে তোরা এত হাসছস কেন রাফসান সবাইকে সব কথা শুনতে হয় না মিমু কিছু বললাম না রাফসানকে চলে আসতে চাইলাম কিন্তু কে যেন আমার হাতটি ধরে আছে পিছনে ফিরে দেখি রাফসান আমি গোমরা মুখ ওদের রেখে চলে আসলাম মিমু গোমরা মুখ ভয় করছে কেন জানি আর মাহিও আমাকে রেখে চলে যাচ্ছা কি বিচ্ছু হাতটা ছাড়ানো চেষ্টা করছি বাট পারছি না রাফসান ছাড় আমাকে রাফসান গোমরা মুখ আমাকে এড়িয়ে চলা হু আমাকে মিমুকে টান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দিলাম আমাকে এড়িয়ে চলছিস কেন মিমু ক কই হু দুই দন ধরে আসেনি এখন আবার ডং রাফসান তাই না বলেই মিমুর চুলগুলো ছেড়ে আম আর চুলে মুখ গুজে দিলাম মিমু নিঃশ্বাস ছাড়তে পারছি না তারপর ও ধাক্কা দিয়ে সরিয়ে আম তোর সমস্যা কি হুম রাফসান গোমরা মুখ তুই কখনো বুঝবি না আর বুঝলেও না বুঝার ভান ধরে থাকবি বলেই চলে আসলাম মিমু দৌড়ে কলেজে পিছনে গেলাম আমি রাফসান কি হয়েছে এত অবার রিয়েক্ট করছিস কেন রাফসান মাহিকে সব বললাম আমি। আমি থেকে যা ধারণা করছিলাম তাই হল ভালো কথা কিছু একটা কর রাফসান ভালো কথা কিছু একটা কর আমি থাকতে পারবো ওকে ছাড়া রাফিয়া বাঁচতে তো পারবি আমি কখন আসলি রাফিয়া এখনই আসলাম আর সব শুনলাম বাহ ভাই তলে তলে এত কিছু রাফসান দুর্যাত হেল্প করা আমি তা তো করবই তুই জানছস তো মেয়ে বুক ফাটে মুখ ফাটে না রাফসান তো এখন কি করব রাফিয়া এই ছাগল না নাকি করতে হবে রাফসান গোমরা মুখ চোখ রাঙ্গানি দিলাম রাফিয়া আমি রাফসান তুই প্রপোজ করবি মিমুকে বাকিটা আমি বুঝব রাফসান কিভাবে ভাবে স্যার তো কাঁচা গিলবে আমি সেটা আমি বুঝবো বাট কলেজের সবার সামনে রাফসান ওকে আমি রাফসান তোরা ক্লাসে যা আমি মিমুকে নিয়ে আসি রাফসান প্লাস আর রাফিয়া চলে গেল ক্লাসে সিয়াম উফফ দিনটা কত বড় শেষ হতেই চাই নাকি করব আমি আমি কিরে এখানে কি করচ মিমু তোরে কুচি কুচি করব তো তাই ভাবছি আমি গোমরা মুখ কিছু বললাম না হু চল ক্লাসে যাই মিমু হু চল আমি আর মিমু ক্লাসে গেলাম আমি যে মিমু আর বলিস না কোথায় থেকে যেন পড়ে গিয়ে বেথা পাইছে হাতে পারে না ডক্টর বলছে চার নিয়ে যেতে জানচ ভাইয়াকে দেখা যায় না এমন অবস্থা হয়েছে আমি একটু বেশি বললাম হু আমাকে রাফসানের সাথে একা রাখা আমি কিহ হো বুঝতে বাকি রইলো নাকি আমার জন্য সব এখন যদি পা ভেঙে যায় তখন কি হবে এমনে তো ভালো ছিল মানুষটা আমার সাথে রাগ দেখাতো আহারে বেচার না জানি অবস্থা মিমু কি রে কি হল আমি ক্লাসের সময় কথা বলতে হয় না মিমু যা ভাবা সত্যি কি মাহি একটু ও মায়া হল না আমার ভাইয়েই প্রতিহু ক্লাসের শেষে অডি দিচ্ছি নিউ এখন আমি যাই রে ভাই জন্য কি হলো কে জানে মাহিকে শুনিয়ে শুনি আমি গোমরা মুখ কিভাবে বলবো স্যারকে দেখতে যাব মিমু গেলাম আমি আমি মিমু শুন মিমু গোমরা মুখ হিহিহি হ্যাঁ বল আমি শুন স্যার যতই শাসন করুক স্যার তো আমাদের ভালোর জন্য শাসন করত তাই আমাদের উচিত স্যারকে দেখতে যাওয়া রাফসান হ্যাঁ ঠিক বলছিস মাহি মিমু হু রাফসানের যাওয়ার কি হল রাফিয়া এদিকে দাঁড়িয়ে থাকবি নাকি আমি ওকে চল আমরা সবাই মিমুদের বাসায় গেলাম মিমু আম্মু আম্মু দেখো ভাবি আসছে আমি মিমু সব জানত আর এমন ভাব কলেজে ধরল কেন ভাই আর বোন পুরা বজ্জাত রাফিয়া কি স্যার বিয়ে করছে আর আমরা জানিও না কই আসছে দেখি রসফ সান হ্যাঁ তাই তো মিমু তুই ও কিছু বললি না আমি গোমরা মুখ চুপসে গেলাম এখন কি হবে সবাই তো ফান করা শুরু করবে কেন এমন হল আমার সাথে মিমু আরে সরি ইয়ার তোদের বলা হয় নাই আমি হয়েছে হয়েছে এখন চল স্যারকে দেখে আসি মামনি তোমরা আসছ বস তোমরা আমরা সবাই কথা বলছি এর মধ্যে আন্টি বলে উঠলো মামনি মাহি তুই আমাকে আন্টি ডাকছিস কেন আমি তো কি বলবো আনটি তো মিমু মামনি তুই আমাকে মামনি বলে ডাকবি মনে হয় সারকে দেখতে যাওয়া উচিত রাফসান আন্টি বলেন তো আমি মামনি কেন তোমরা জানো না সিয়াম আর মাহির বিয়ে হয়েছে পারিবারিক ভাবে রাফিয়া প্লাস রাফসান রাফিয়া কিহ মাহি রাফসান মিমু কি হল তোরা এত অবার রিয়েক্ট করছ কেন আমি গোমরা মুখ গেলাম রে আমি মামনি তোমরা বস আমি নাস্তা আনি মিমু ওকে মাহির কানে ফিসফিসিয়ে তুই আমাকে রাফসানের সাথে একা রেখে গেছিলি তাই না দেখ এবার আমি তোর মতো চুন্নি আমি আর একটাও দেখিনি যেমন ভাই তেমন বোন রাফিয়া হিসাবটা কলেজে নিবচল স্যারকে দেখতে যাই বাসায় যেতে হবে রাফসান পরিবারের লোক আগে আমি হওয়ার কথা ছিলাম এখন কে হল মিমু রাফিয়া মিমু তোর কেন ভাই নারে ফান করে আমি মিমু ভাবারে চল এবার আমরা সবাই গেলাম রুমে সিয়াম ফোনে মাহির পিকগুলি দেখছি আর আগের ঝগড়া করার কথা মনে করছি মিমু ভাই আসতে পারি দরজা নক করে সিয়াম তোর আবার বলা লাগে আসো আমরা সবাই রুমে ঢুকলাম সিয়াম তাকিয়ে দেখি মিমু সাথে তার ফ্রেন্ড রাও আসছে সবার পিছনে দেখি মাহি দাঁড়িয়ে আছে ভাবতে পারিনি মাহি আসবে রাফিয়া সার কি হলো সিয়াম হ্যাঁ ওই একটু ছুলে গেছে হাতটা আমি সারের কথা শুনে মিমু দিকে তাকালাম মিমু মুখ হা 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 রাগে কেমন পড়টা হয়ে গেছে রাফিয়া বলছে, ওকে স্যার আসছি আমরা সিয়াম আচ্ছা আবার এসো তোমরা রাফসান যাই। মিমু, বলার কি হল আমি আমি গেলাম মিমু স্যার ভালো থাকবেন মিমু আরে আরে মাহিকই জাস ভাই তোকে দিয়ে আসবে আমি নারে আমি একাই যেতে রাফিয়া চল। রাফিয়া না তোর বাসা অনেক দূরে তাই সার দিয়ে আসবে গেলাম আমরা বলে রাফসান আর রাফিয়া মামুনির থেকে বিদায় নিয়ে চলে গেল আমি মিমু তুই একটু থাক আমার ফোন আসছে আমি আমিও যাই মিমু না আমি যাব আর আসব সিয়াম গোমরা মুখ বোন হয় তো মিমুর মতো মাহির সামনে গিয়ে ওর বাধা চুলগুলো ছেড়ে দিলাম আমি উপসহ্য হয় না আমার স্যার কি করছেন আপনি সিয়াম হুসস কথা বল না আমি সিয়াম আমি মাহিকে কোলে নিলাম আমি এই পড়ে যাব আমি নামান আমাকে সিয়াম গোমরা মুখ কোনো কথা বললাম না একটা টেবিলের উপর বসালাম আমি আমাকে এভাবে টেবিলের ওপর বসানোর মানে কি সিয়াম এত গরুর মতো চিল্লাও কেন হুম আমি নিচে নেমে গেলাম হুহ কি মনে করেন নিজেকে আমি কেন বুঝেন না আপনি আমাকে টার্চ করলে সহ্য হয় না সিয়াম ও আমি একটু টার্চ করলেই প্রবলেম তাই না মাহিকে হাত পিছনে দিয়ে আমি আহহ ছাড়ুন ব্যথা পাচ্ছি তো সিয়াম আমি ও কষ্ট পাই যখন তুমি আবিরের কথায় নিচে আসো কলেজ শেষে দেখা করো আবার আবির তোমার বাসায় ও যায় তখন তোমার এই কষ্ট থেকে ও আমি বেশি কষ্ট পাই কবে বুঝবে তুমি আমি ওনার প্রতি কথা যেন আমার কেমন জানি লাগছে যা আগে কখন লাগেনি সিয়াম মাহিকে ছেড়ে দিয়ে বারান্দায় গেলাম আমি কিছু না বলে মামুনির থেকে বিদায় নিয়ে চলে আসি মিমু ভাই মাহি তো চলে গেল একাই তুই দিয়ে আসলে ভালোই হতো। সিয়াম কি মাহি চলে গেছে মিমু হ্যাঁ চলে গেছে আমি আমার জীবনটা পুরা তেজপাত হয়ে গেছে আর কলেজেই যাব না শুধু এক সেম দিব আর মারুফ মারুফিফাস মারুফ হল আমার স্কুল এফ আর এনডিএফএমএল জন্য দুই ইয়ার আগে আমেরিকা চলে গিয়েছিল বাট ফেব্রুয়ার ইমোতে কথা হতো আমি তুই বলেই জড়িয়ে দৌড়লাম মারুফ আমিও ওকে জড়িয়ে দৌড়লাম সিয়াম আমিও মাহির পিছনে পিছনেই আসছিলাম বাট যা দেখলাম তাতে রাগ সাততম আসমানে উঠে গেছে কিছু না বলেই চলে আসলাম আমি মারুচল বাসায় ঢুকি এখন অনেক আড্ডা দিব আজ মারুফ সরি ইয়ার আজকে আর আড্ডা দিতে পারবো না আমি মারুফ হ্যারে শুন কলেজে ফ্রম পূরণ করছিলাম আমি আর তুই মনে আছে আমি হুম তো মারুফ সেই জন্য একটা স্যারের বাসায় যেতে হবে কাল আড্ডা দিব প্লিজ রাগ করিস না মেরি মা আমি ওকে যা এত কষ্ট করে লালন পালন করলাম তোরে এখন নাকি তুই আমাকে সময় দিতে পারি কেমন ছেলে জন্ম দিছিলাম আমি মারুফ হাউ ফানি আমি একটু ও না আচ্ছা তাহলে তো একই কলেজে কাল দেখা হচ্ছে মারুফ হুম রে যাই আমি ওকে মনে করছিলাম কলেজে যাব নাইন সব ফ্রেন্ডদের সাথে আর কোনো কথা বলবো না সবাই আমাকে ঠকাইছে তাই বাট এখন আমার বেষ্টি আসে মা আজ এত দেরি হলো যে রাগি ভাবে আমি আসলে আম্মু মা শুনো মাহি তুমি তোমার ইচ্ছায় বিয়ে করছো কিছু বলিনি কিন্তু এর মানে না তুমি ওদের বাসায় দেরি করে বাসায় আসবা আমি আম্মু সরি আর এমন হবে না মা হুম যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার রেডি করছি আমি ঠিক আছে ওপরে গিয়ে ফ্রেশ হলাম দেখি মিমু চারটা কল দিচ্ছে হুহ বজ্জাত মেয়ে মিথ্যা বলে বাসায় নিয়ে যাওয়া হুহ ধরব না ফোনে চার্জ লাগিয়ে নিচে আসলাম আমি আম্মু খাবার রেডি করছো মা হুম আসো আমি প্লাস আম্মু খাবার খেলাম আর অনেক কথা বললাম আমি আমি আম্মু গেলাম এখন মা ওকে আমি বিয়ে ফোনটা নিয়ে সোফায় বসে ফেব করলাম দেখি রাফিয়া মিনু রাফসান সবাই সরি বলছে এত গুলো মেসেজ দিচ্ছে হুহসিন করে রেখে দিল নেট অফ করে গেম খেলতে লাগলাম একটা ফোন আসলো উফ রাগে জিদে ফোনটা ধরলাম মারুফ কী রে আমি বুঝতে বাকি রইল না মারুফ এটা দুইজন অনেক কথা বললাম প্রায় দুই ঘণ্টা হবে এর মধ্যে অনেকগুলি কল আসছে বাট ধরিনি সিয়াম ফোনটা ফেলে দিলাম বেডে এত কথা কার সাথে বলে মাহি হুম একবার ও কি দেখে না আমি কল করছি কার সাথে কথা বলছে আর ওই ছেলেটা ওই ছেলেটাকে যে মাহিকে জড়িয়ে ধরছিল আমাকে জানতেই হবে পরে দিন সকালে আমি আম্মু আমি গেলাম মা আচ্ছা যা ঠিক মতো যাস কেমন আমি কলেজে আসলাম দেখি মিমু রাফিয়া আয়ান আমার দিকেই আসছে আমি দেখে না দেখার ভান করে একটু অন্য সাইডে চলে গেলাম মারুফ ওই যে মাহি আসছে মাহি আমি হাক করলাম রাফিয়া এই সাদা বিলাই আগে তো দেখিনি মিমু প্লাস রাফসান সেম ওয়াই আর আর আমি তো চল কলেজের পিছনে যাই অনেক সুন্দর একটা জায়গা আছে মারুফ চল আমি আর মারুফ চলে গেলাম কলেজের পিছনে সিয়াম এই ছেলেটাই তো কাল আমার বাসায় এসেছিল তার মানে এই ছেলেটাকে মাহি জড়িয়ে ধরছিল অফিস রুমে জানলা দিয়ে কলেজের পিছনের টুকু দেখা যায় হু এত হাসাহাসি করে কথা বলতে হয় আজিরা আমি চল ক্লাসে চল সময় হয়ে গেছে আর শুন আমি যাদের সাথে কথা বলতে বলবো তাদের সাথেই বলবি মারুফ ওকে মেরি মা আমি চল এবার ক্লাসে সবাই মারুফের দিকে তাকিয়ে আছে একবার প্লাস আমার দিকে কিছু না ভেবে মিমু ওদের পিছনে বসলাম আমি আর মারুফ মারুফ কিরে তোর কোনো ফ্রেন্ড নেই আমি হ্যাঁ ছিল বাট সবাই ঠকাইছে তাই আর ফ্রেন্ডশিপ রাখিনি মারুফ কি করছিল ওরা আর এখানে কি আছে আমি হুং বাট পরে বলবো ওদের সবাইকে শুনিয়ে শুনিয়ে এসব বললাম অবশ্য রাফিয়া আর মিমু রাফসান আমার দিকে তাকিয়েছিল তারপর ও বললাম সিয়াম ক্লাসে এসে দেখি মাহি আর ওই ছেলেটা টেবিলে মাথা রেখে মনের সুখে কথা বলছে আমি আসছি তাদের খেয়ালি নেই মাহি স্ট্যান্ড আপ ধমক দিয়ে আমি গোমরা মুখ চমকে গিয়ে জজি স্যার সিয়াম কোন স্যার ক্লাসে আসলে কি করতে হয় আমি সম্মান করতে হয় সিয়াম তুমি কি তা করছো আমি না সার সরি আর হবে না সিয়াম আর যাতে না হয় তাই তোমাকে শাস্তি দিব আমি গোমরা মুখ নেকা কান্না করে করে আর হবে তো না বলছি সিয়াম যাও ক্লাসে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো আমি সিয়াম কি হল বাহিরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো আমি গোমরা মুখ সত্যি এবার কেঁদে দিলাম আর হবে না বলছি সিয়াম তুমি যাবা বাহিরে নাকি আরও বেশি শাস্তি দিব আমি সেই উপরবালে বালে মুচকো উঠালে সিয়াম কি হল আমি যাচ্ছি তো মারুফ আট মাহি আমি আমি ওর কথায় থেমে গেলাম মারুফ সার মাহি আর আমি তো সমান দোষ করছি তাই আমি ওর সাথে যাব সিয়াম না মারুফ তুমি নিউতাই আজকে ছেড়ে দিলাম তাই তুমি ক্লাস করো মারুফ কিন্তু সিয়াম আমি একটা কথা দুইবার বলতে লাইক করি না ওকে মারুফ রাগে গজগজ করতে করতে বসে পড়ল সিয়াম আমি চুপচাপ বাহিরে এসে কান ধরে দাঁড়িয়ে আছি আর কান্না করছি সিয়াম হু ক্লাসে কথা বলা মারুফকে জড়িয়ে ধরা এবার বুঝো আমি দেবিল বিলাই বজ্জাত গরু গাধা জিরাফ কালাকুমির হু 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 গালি দেই আর কান্না করছি কলেজে কিছু সিনিয়র ছেলে সাদি গোমরা মুখ সিনিয়র ছেলেদের মধ্যে একজন বলল ও কত কিউট মেয়েটাকে বাহিরে দাঁড়িয়ে আছে আয় হাই মার যাওয়া আমি এক তো সার কান ধরিয়ে রাখছে আবার এসব কথা শুনতে হচ্ছে হু স্যার আশেপাশে না থাকলেই হতো সাদি এই যে একটু আমার দিকে তাকান আমি গোমরা মুখ কিছু বললাম না সিয়াম আমি দেখছি মাহি কি করে আর ক্লাসও করছি সাদি তুমি কি বয়রা বলেই হাসতে লাগল আমি আমি আর সহ্য করতে পারছি না তাই চোখ ওফ করে চিল্লি উঠলাম সাররর। সিয়াম মাহির ডাক শুনে তাড়াতাড়ি গেলাম এত এতক্ষণে সব ছেলেগুলো চলে গেছে সিয়াম কি হয়েছে হুম গরুর মতো চিল্লাও কেন সব জেনে ও না জানার ভান ধরলাম আমি গোমরা মুখ চোখ খুলে দেখি কেউ নেই আমি স্যার কতগুলো ডিস্টার্ব করছিল তাই সিয়াম হু আচ্ছা যাও ক্লাসে আর শুনো ক্লাস শেষে অফিসে যেও আমি জি স্যার বলেই ক্লাসে গিয়ে বসলাম সিয়াম আমি ও ক্লাস করানো শুরু করলাম ক্লাস শেষ স্যার চলে গেল আমি আর মারুফ ক্যান্টিনে গিয়ে আড্ডা দিচ্ছি কাল থেকে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলিনি অনেক কষ্ট হচ্ছে দুই ইয়ারের ফ্রেন্ডশিপ মিমু রাফিয়া মাহি বোধ হয় অনেক রাগ করছে সত্যি কি ডাহা মিথ্যা বলছিলাম আমি ওর সাথে রাফিয়া হুম আমরা ও তো কালকে ওরে রেখে দিয়ে এসে পড়ছিলাম রাফসান আমার মনে হয় মাহিকে সরি বলা উচিত কেউ আমাকে কিছু বলবি তোরা মিমু রাফি রাফিয়া হুম তারপর সব বললাম আয়ানকে আয়ান তাহলে চল মাহিকে সবাই গিয়ে সরি বলবি আমি আমি দেখলাম মিমুরা সব আমার দিকেই আসছে না দেখার ভান করে মারুফের সাথে কথা বলতে লাগলাম রাফিয়া মাহি শুন তোর সাথে কিছু কথা ছিল আমি আমার স্যারের অফিসে যেতে হবে তুই বাসায় যা আমি কাজ শেষ করে রাখছি মারুফ ওকে আমি গোমরা মুখ আসতে চাইলাম কিন্তু আয়ান বলল মাহি শুন আমি হ্যাঁ বলেন কিছু বলবেন মিমু প্লিজ ইয়ার সরি রাফিয়া স আমি কিছু না শুনেই এসে পড়লাম স্যার আসতে পারি সিয়াম ইয়েস জানপাখি তোমার জন্যই অপেম্মা করছি আমি কি বলবেন বলেন সিয়াম গোমরা মুখ চেয়ারে বসে খাবার রাখা আছে খাবার রেডি করো আমি 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 কি কাজের লোক নাকি সিয়াম গোমরা মুখ চোখ রাঙ্গিয়ে তাকালাম আমি গোমরা মুখ আল্লাহ গো সবসময় এই ডেবিলটা এমন করে কেন আমার কলিজাটা শুকিয়ে যায় সিয়াম দাঁড়িয়ে থাকবে আমি কিছু না বলে খাবার রেডি করলাম এই নিন খাবার সিয়াম নাও এই চেয়ারে বস আমি কেন সিয়াম বসতে বলছি আমি ভয় ভয় বসলাম সিয়াম এবার আমাকে খাইয়ে দাও যান পাখি আমি চেয়ার থেকে উঠে টেবিলে খাবারটা রাখলাম নিজের হাত দিয়ে খান সিয়াম আমি উঠে মাহিকে দেয়ালের সাথে চেপে ধরলাম আমি আহহ লাগছে আমার ছাড়ুন প্লিজ সিয়াম লাগুক লাগার জন্যই দরছি এখন বল তুমি আমাকে খাইয়ে দিবা নাকি আমি দিব না সিয়াম ওর কথা শুনে আরো রাগ উঠে গেল তাই আরো শক্ত করে চেপে ধরলাম আমি আহহ ছাড়ুন আচ্ছা খাইয়ে দিব ছাড়েন সিয়াম ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়লাম আমি আমি গিয়ে খাবারটা নিলাম সিয়াম আমি গোমরা মুখ হুহ দেবিল সব খাবার খাইয়ে দিলাম সিয়াম শুনো আমি কি সিয়াম ভালোবাসি আমি হুহ চলে আসলাম বাসায় আমি খাবার রেডি করো অনেক মুধা লাগছে মা আচ্ছা যা আগে ফ্রেশ হয়ে আয় আমি জি আম্মু ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাতে আসলাম বিকাল চারটায় আমি উমং এত ভিজা ভিজা লাগছে কেন একে এত পানি লাশ উঠলাম মারুফ আমি হনুমান তোরে তো আজ আমি বলেই বালিশ দিয়ে মারতে থাকলাম মারুফ আরে থামো থামো প্লিজ আমি তুই বস আমি মুখ ধুয়ে আসি মারুফ ওকে মিমু ভাইয়ের রুমে গেলাম তারপর সব বললাম সিয়াম বাহ ভালো একটা উপায় পাইলাম মাহিদের বাসায় যাওয়ার তাই আমি আর মিমু মাহিদের বাসায় আসলাম আমি গোমরা মুখ আমি ফ্রেশ হয়ে আসলাম আর আড্ডা দেওয়া শুরু করলাম সিয়াম অ্যাসলাম ও আলেকম মামনি মা আরে বাবা তুমি আসো বসো মিমু তুমি ও আসো সিয়াম জি মামনি মা বসো তোমরা নাস্তা নিয়ে আসি মিমু না আনটি আমরা এখানে এক কাজিনদের বাসায় আসছিলাম তাই ভাবলাম দেখা করে যাই মা ভালো যখন মনে করবে তখনই চলে আসবা মিমু ওকে আন্টি মিমু কই দেখছি না যে যাও। সিয়াম আমি কি বলে ওপরে যাব কি লজ্জা কি লজ্জা মা বাবা তুমি ও যাও সিয়াম জি মামুনি মিমু আর আমি মাহির রুমে ঢুকলাম মিমু গোমরা মুখ এই ধলা চিকা এখানে কি করে আমি দেখলাম মিমু ডেবিলটা আসছে এই সময়ে আসছে তাই কিছুটা ভয় পেলাম মারুফ আপনি এই বাসায় মিমু আগে বলেন আপনি কেন আসছেন মারুফ আমার ফ্রেন্ডের বাসা আমার ইচ্ছা আসছি মিমু তো আমার ভাবির বাসা আমি আর ভাই আসছি আপনি বলার কে মারুফ মাহি তুই আমি হ্যাঁ তোকে পরে বলবো নে মারুফ দ্যাটস গুড নিউজ ইয়ার আমি গোমরা মুখ কাউকে বলতে ও পারি না কিভাবে বিয়ে হয়েছে মাহি ওকে যা রাগ করব না খুশি মিমু আমাকে জড়িয়ে দৌড়ল মারুফ মাহি যাই রে আমি ওকে কাল দেখা হচ্ছে সিয়াম মিমু আন্টি আমাই ডাকছে আমি যাই আমি মিমু শুন আমি আশি সাথে আসতে চাইলাম বাট পারলাম না কেউ পিছনে থেকে হাতটা ধরে আছে আমি পিছনে ফিরে বললাম হাতটা ছাড়েন সিয়াম ওকে টান দিয়ে নিজের কাছে আনলাম আমি উফ আপনি এমন কেন সিয়াম গোমরা মুখ মুচকি হাসি দিয়ে কেমন আমি ধাক্কা দিয়ে ফালতু হনুমান জিরাফ কালা কুমির পেঁচা ভুতুম মাছ ধলা কাক সিয়াম গোমরা মুখ কি ভাবছিলাম আমি আর কি বলছে মাহির আগে আমার গা জ্বলছে হুহ ইনাফ মাহিকে দেয়ালের সাথে মিশিয়ে মাহির ঠোঁট আর আমার ঠোঁট এক করে ফেললাম আমি ভাবতে পারি এমন নোংরা মানুষ উনিছি কত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ছাড়েই না সিয়াম আমি ওর ঠোঁটের স্বাদ নিতে লাগলাম আমি আমার চোখ দিয়ে পানি পড়ে গেল মনে হচ্ছে ঠোঁট কেটে গেছে সিয়াম প্রায় পনেরো মিনিট পর ছাড়লাম ইশস মাহির ঠোঁট কেটে গেছে আমি আমি হাত দিয়ে ঠোঁট মুছতে লাগলাম উফকি রাম্যস দুপুরবেলা মনে হয় কিছু খাইনি যে এখন আমার রক্ত খেতে আসছে সিয়াম মাহিরর ঠোঁটে আবার আলতো করে দিলাম আমি ধাক্কা দিলোয়াম আর কান্না করতে করতে ওয়াশরুমে গেলাম সিয়াম যা চলে গেল হু নিচে যাই এবার মনে হয় বাসায় যাওয়া উচিত আমি এসে কান্না করতে লাগলাম সিয়াম মামনি তো তাই এখনই যেত হবে মা আচ্ছা বাবা শুনো সিয়াম জি মামনি বলো মা তোমার আম্মুর ফোন নাম্বার তা দেও সিয়াম জি নেও মামনি মা তোমরা একটু বসো সিয়াম ওকে মামনি আমি আ কেন আমার সাথে এমন হলো মা মিমু তুমি আমার সাথে আসো ওপরে মিমু জি আন্টি মা আর মিমু আমার রুমে আসলো মা মাহি আমি চোখে পানি মুছে হ্যাঁ বল মা আমি চাই তুই মিমুদের বাসায় থাকবি কিছুদিন মিমু ওএমজি মেঘ না চাইতে বৃষ্টি আমি আম্মু এসব কি বলছো আমি কেন ওদের বাসায় থাকবো নিয়ে যাচ্ছি ওদের আমি যাব না আমি এখানে থাকতে পারবো মা তুই একা বাড়িতে থাকলে আমার ওই খানে থেকে শান্তি লাগবে না তো এখনি ওদের সাথে যাবি আমি কিন্তু মা আমি কোনো কথা শুনতে চাই না মিমু মা একটু মাহির সাথে বেগ করো মিমু জি আন্টি মা সিয়াম শুনো সিয়াম জি মামনি মা মাহিকে দেখে রেখো ও পানিকে ভয় পাই আর উচ্চু জায়গা উঠতে দিও আর সিয়াম ওয়েট ওয়েট তুমি আমাকে এখন এসব বলছো কেন মামনি আর মিমু কই আমি এখানে ঘুরে দেখি আর নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পিছনে মাহি মা বাবা আমি কিছু দিনের জন্য স্কুল থেকে টিচার ট্রেনিং এ যাব এন্ড কালকেই যেতে হবে তাই মাহিকে একা বাসায় না রেখে তোমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি এন্ড এই বিষয়ে তোমার আম্মুর সাথে কথা হয়েছে উনি পর সম্মতি দিছেন সিয়াম জি মামনি এখন আসি আমরা রাত হয়ে গেছে আমি আম্মু জড়িয়ে ধরে কেঁদে দিলাম মা গোমরা মুখ আমি ও কেঁদে দিলাম মা কাঁদে না দেখো ওই বাসায় তোমার আর একটা মা আছে আর শুনো দুষ্টুমি করিস না কেমন মাহি আচ্ছা মা নে যা এবার আমরা বিদায় নিয়ে সারদের বাসায় আসলাম আমি যখনই পা রাখতে যাব তখন কেউ একজন চিল্লি উঠল অনেক রাগে যা আমার কলিজার পানি শুকিয়ে গেল চলবে